আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন আমরা সেই কক্সবাজার কাঁচা মাছের বাজারে আছি। আমরা আজ দেখতেছি এখানে মাছ নিব এবং সেটা সমুদ্রের পাড়ে বসেই আমরা খাবো। আমরা নিয়েছিলাম কোরাল মাছ, এই যে দেখতে পাচ্ছেন কোরাল মাছটি এখন কাটা হচ্ছে। কোরাল মাছটি আমরা বারবিকিউ করে খাব, তো সেই উপলক্ষে এই মাছটি এখন কাটা হচ্ছে। আসলে সামুদ্রিক মাছ সবসময় খুব সুস্বাদু হয়ে থাকে। সামুদ্রিক কোরাল মাছটা অনেক নাম করা মাছ, এটা আসলে খুবই সুস্বাদু। তো আমরা মাছটি এখন বারবিকিউ করে খাব, সেজন্য মাছটি খুব সুন্দরভাবে কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন। দর্শক, এটি আমাদের চ্যানেলের প্রথম ভিডিও যেটিতে আমরা আমাদের ভয়েস বুকিং করলাম। এই যে দেখতে পাচ্ছেন মাছটি খুব সুন্দরভাবে পরিষ্কার করার পরে মাছটা এখন বারবিকিউয়ের মশলা দেওয়া হচ্ছে। ওই পাশে দেখতে পাচ্ছেন আমাদের জন্য রূপচাঁদ ফ্রাই করা হচ্ছে। এই যে মাছটিকে মশলা লাগানো শেষ, এখন বারবিকিউ করা হবে। দর্শক, আপনারা কক্সবাজার আসলে অবশ্যই সমুদ্রের পাড়ে বসে সামুদ্রিক মাছ বা কাঁকড়া বা অক্টোপাস, যেটাই সামুদ্রিক যে সি ফুড বলে, যে কোনোটা ট্রাই করতে পারে। আসলে এটাই আসলে সমুদ্র দেখতে এসে সামুদ্রিক মাছ বা সামুদ্রিক যে খাবারগুলো আছে, যে কোনো একটা ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে এটা কেমন সুস্বাদু বা এটার অনুভূতি অবশ্যই খুব দারুণ। তো আমরা কোরাল মাছের বারবিকিউ করতেছি, আর পাশাপাশি আমরা নিয়েছিলাম রূপচাঁদা মাছ এবং কাঁকড়া। তো এইটা দেখতে পাচ্ছেন রূপচাঁদা ট্রাই করা হচ্ছে। আপনারা অবশ্যই কক্সবাজার আসলে এটা ট্রাই করবেন, ভালো লাগবে। তো আশা করছি আমাদের মাছটা বারবিকিউ এবং ফ্রাই খেতে খুব সুস্বাদু হবে। দেখতে পাচ্ছেন মশলা লাগানো বারবিকিউ। আসলে সমুদ্রের পাড়ে বসে অনুভূতিটা দারুণ, সেটা খুব ভালো স্বাদ হবে সেটাই আশা করছি। আমরা আছি সুগন্ধা বিচ, কক্সবাজারের সুগন্ধ পয়েন্টে। তো সমুদ্রের পাড়েই আমরা টাটকা মাছ কিনেছি এবং এখানেই পরিষ্কার করে এখানেই বারবিকিউ এবং ফ্রাই করা হচ্ছে। দর্শক, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলের মাধ্যমে। আশা করছি আপনারা সাপোর্ট করবেন। ধন্যবাদ।